রবিবার সকল কিতা খবর সব ভালো আছেন, আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু আইজ আমি তোরা রাইত হয়ে গেছি, আর আপনাই তো সবাই জানোই আমি বেশ দিন থাকতাম নাই, আমি তো ডিমাপুর দিতে লাগবো, যার কিন্তু আইজ আমার মাল লাগি, আমার একটা ভাবনা আইছে, মানে আমি আমার মাল লাগি একটা শাড়ি কিনতাম, যেহেতু আমি যাইমুগি মার একটা সারপ্রাইজ দিয়ে যাইতাম, যার কিন্তু আইজ আমি 8 নম্বর মার্কেট, আমরা যে বাজার দেখো আমার যে বাড়ির বাজার, ও বাজারও একটা নয়া একটা শাড়ির দোকান বলতেছে, অনুকি বিনুকি শাড়ি মিলি। আমি শুনছি শুনার কিন্তু আইস পেলাম দেখি আই গিয়ে বাইর দোকানে কিতা কিতা অ্যাভেলেবল আছে আর রেট কিলা লাগাই ও ব্যাপারে জানতাম আইসলাম। আর চলো একটা আমার মাল লাগে একটা শাড়ি দেখতাম, যেহেতু আমার মারে দিতাম গিফট পলাশ টাইপের একটা শাড়ি দেখতাম, তে ও দেখি আর আমার মাজন ভাই বয়াত আছে দেখতা পাতারা আপনাইতে থানোর দোকানোর কন্ডিশন প্রায় প্রচুর মানুষও আছে নিলাম, এর লাগে অসুবিধা নাই। আর থানোর দোকানও আওয়ার মতলব হইল কথা, আমি একটা শাড়ি দেখতাম আর থানোর দোকানটার একটা সুরারে দেখাইতাম, কারণ আমি জানোই তো আপনাদের, কারণ ইউটিউবার বল যেন যাই গেল তার ভিডিও সারা ফেটার দন দেখলে বলে বড় হারামি ও ইগান মাস তো ইয়া তুমি না পারি খালি তুরা দেখা যাও। হ্যালো ভিউয়ার সকল, ও দেখরানি দাদা দয়জন বুয়া আছোইন মানে দোকান তো থানথানার লগে ফয়লা তুরা কথা করা যাক। আসসালামু আলাইকুম দাদা। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন নি? জি ভালো আছি। মানে আপনাদের দোকান শুনি আমি আইছিলাম, মানে আমার মাল লাগি একটা শাড়ি দেখতাম, তে ভালো একটা শাড়ি দেখাইন না কিছু বয়স্ক মানুষ। তো দুইবার সকল দাদাই তো বেজান শাড়ি বার করতে, অত সুন্দর সুন্দর ফ্লাওয়ারের এখন শাড়ি চয়েস কোনটা করতাম এখন আপনাদের কমেন্ট করিও। রেট কিলা লাগাইবা? তোরা বালাস টাইপের মাঝে আর কোনটা আছে আপনার কাছে, মানে তোরা দামিস টাইপের হইতো? কাপড় মাই গো মাই ও দেখো নে কাপড় বার হইছে গো, আপনার দুজনে দোকানদারি করি নি সাত দেওয়া তাইছে সে তো বুঝা যার দুইজন মাজন আছেন তো খামাই বেলা দাদার খামাই ভালো হয়ে গেল, অত সুন্দর শাড়ি কেনার কালার গুছি এ সুন্দর লাগে রে গো মাই, আমার মাইরে মনে হয় একদম পুরো জগ জগ দেখা লাগে, আল্লাহ দুই কালার দেখতে রানি বিবার যখন কোন চাই দামি লইতাম না কম দামি লইতাম কমেন্ট করবা, দেখি দাদা ওখানে লাভার ওগু দেখি মানে পুরা তো খোলা বক্সর শাড়ি ওরকম ডিজাইন আল্লাহ আল্লাহ তোর সুন্দর ডিজাইন, ও দেলা ফ্লাওয়ার আছে ওলা থাকবো সুন্দর লাগে আমার শাড়ি এখান দেখছি আবার, আর ওখান বুঝুই নি আর এক পাট তুরা খুলিয়া দেখাই না কষ্ট করি আসল ও দেখো আল্লাহ বিবার যখন যে সুন্দর সুন্দর কেন কালার কিতা কইন কমলা রঙ্গি কালার আর ব্ল্যাক কালার ফুল দিয়া বুঝছো নি একদম ডিজিটাল, এখানে তো আরো বিয়া শাদির সামান যা চাইবা আর একদম বুধবাই তিরানি একদম মানে আটাই পিটাই কইবা ভাই, কারণ বিদেশি কুয়া দেখি একটা লুটাত লাগবা না, আপনি দেখছেন মনে হয় বাইরা চিনই নি আমার দেখুন চাই দেখুন ভাই বার্বেটিং করা এটা বেশ ভালো লাগে না, আপনি একদম খাইটা খুঁটা কই দেন বলে আমিও তো ফার্মু আমি দেখি ফারি দেব আমি কইনি আর দেখি আপনি বিয়ার ড্রেসিং করে ছোট ছোট বাচ্চা কোনটা কাপড় আছে
বাচ্চাইন্তর মানে ছোট ছোট বাচ্চাইন্তর কাপড় ও দেখতে হওয়া তারা ছোট ছোট বাচ্চাইন্তর কাপড় যেহেতু আমি ছোট বাচ্চাইন লইতাম ওই দেখো আমার বাচ্চাইন চাইতে নাই তো করে আমি তো জিগাইছি আর লইতাম না আমি জিগাইলাম আর আসেনি ও দেখো দুইবার সকল চুন্নি আসেনি বলা বলা চুন্নির রেট কিলা ও দেখি এখন চুন্নি দেখাই না আচ্ছা ওই বইখান যেহেতু আমি ইলা দাঁড়ো গেলে একদম দেখাইতাম পারি না জাল লাগিয়ে দেখায় তো সুন্দর সুন্দর চুন্নির কালার ইখান ব্ল্যাকই কেন চুন্নি নি দাদা তুই তোরা খুলিলে আইবা গালিয়াইবা না কারণ লাগে তো আমার এখানে তার লাগে চুন্নি খুইয়ার দেখি দাদা তোরা ওখানটা খুলিয়া দেখাই চুন্নি আছে অসুবিধা নাই তোমার দেখার পছন্দ খান ও ব্ল্যাক কালার ওখানে যে সুন্দর লাগে ই যে শাড়ির লোকে মারে আর ইখান লাগাইলে উঠছে নি একদম ইয়েও দেখা যায় ও দেখুন বিবার ইখানোর কালা আচ্ছা ওইখানোর দাম কত হবে দাদা আড়াইশো টাকা না তো দাম ওখান বার সুন্দর কালার দেখি ওখানোর দাম বেশ হইতো সাইজ বড় বলা নি কাপড় কোনগু বলা ওর কালার গুলো দেখবো আচ্ছা তো ওখান দিল তো ওখান মিলে এক হতো আমার শাড়ি ওটা ও শাড়ি ওটা আর ওই চুন্নি মিলে এক হতো তুই 700 টাকা রাখবা শাড়ি কেন বুঝছিস 900 টাকা না তো তো বিবার সকল যারা আপনি দেখতে পারছেন ও আমার মাল লাগে শাড়ি কিনছি বুঝছেন নি আনুগা বিনুগা কালার পাক্কাকে এক নিউজও আমি বলছিলাম আনুকা বিনুকা কইতে ও লাস্ট টাইপের কালার এখান যে মজা লাগছে আমার আর আরেকটা চিন্নি আমি কিনছি ও দেখতে রানি ব্ল্যাক দাদা ফল্ড খতরা ও চিন্নি একটা কিনছি এই শাড়ি কান আপনাদের হকতা এখন কই দিয়া লইলিছি এখন আর দাদা দাম বাড়াইতে পারবে না আমি ফাতার খান্দির দাম করিয়া আইছি গতদিন আমি ফাতার খান্দিত গেছিলাম দাম করিয়া আইছি সেম বক্সর শাড়ি সেম ব্র্যান্ডের শাড়ি আমি দাম করিয়া আইছি তাই আমার 950 টাকা লাস্ট হয়েছে আর দাদার ইন্দনে আমি কিনছি কেন 700 টাকা লাগছে দাদা চিটিং করতা একটু আর ও যে চুন্নি দেখা দেখানি মাত্র 200 টাকা চুন্নি চুন্নির দাম আর কম দামিও তাই কইছেন আছে 100 টাকা 150 টাকা তো নেই লইয়া 250 300 পর্যন্ত চুন্নি আছে দাদার ইন ব্রাইটিস ধরনের শাড়ি ও দেখানি শাড়ি এটা শাড়ির দাম কেমন পড়ে দাদা এটা 300 টাকা ও ও দেখানি শাড়ি আর বিভিন্ন রকমের কালার আছে এক দুইটা কালার নাই প্রচুর কালার আছে আপনি মাত্র 300 টাকা শাড়ি পাইতেন দেখো ইলা সুন্দর সুন্দর কালার আমার তো মা এটা নিলে অ্যাকসেপ্ট করতে না না ও কালারটা আমার খুব মস্ত লাগলো ও দেখো না আরো ডিজাইনের শাড়ি ওই কেন 300 টাকা নিল দাদা 300 350 আর আরেকটা জিনিসের অফার আমি দাদার লগে তুরাবাদে ডিল ফাইনাল করবো যেহেতু আপনাদের যত ভাই এই ভিডিও দেখতরা আমার যে ভিডিও যত ভাই দেখতরা টানটানোর লাগে আর খাস করে একটা অফার দিয়ে দেয় কারণ অত কষ্ট করে ভিডিও দেখার গুণটা কীটা আর আমি যে অত কষ্ট করি দাদার দোকানও ভিডিও বানানির গুণ নাই যে কোনো সামান আপনি লইবা জেনুইন প্রাইস যে কোথা পো তার তনে দাদার লগে আমার ডিল ফাইনে লইব আইজ মানে 50 টাকা বড় সামানোর 100 টাকা ডিসকাউন্ট টাইম দিয়ে দিবা ই ভিডিওর মাধ্যমে আইলে তাঙ্গে চাই হইতে লাগবো মানে ও হেল্পিং গ্রুপর ভিডিওর পেজ তনে দেখে আমি আইছি তাইলে দাদাই অফার আরও বেশ দিয়ে দিবা আপনার তোরে যত টাকা তাপো মূল্যমান তার তনে কম দিয়ে দিবা আরও কাপড় দেখাইতে গেলে বুঝছেন নি ও সাইডও কাপড় ঢের রাখা আছে বুঝছেন নি এটা খালি বাচ্চাইন তো এরপরে লেডিজোর তো মাইয়াগুলার ওগুলারও বেশ কাপড় রাখা আছে এই সাইডে পুরা বর্তা আপনার দেখতে পারবা এই তিন সাইডও রেগ দাদার পুরা ফুল আছে পুরাপুরি কাপড় দিয়ে বর্তা করা আছে যার লাগে আমি ওখানে বইতাম যাইছি দাদা আমি যে আপনার লগে ডিল দিব করছি একটু ফাইনি লইব নি আমার মনে করেন আইজ আমার আমার বিবার সকল আইসন আমার ভিডিও দেখি আছে আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব আমার কাছে যত লাগে রাখিলেন অসুবিধা নাই আর ফারার বাদেও আমার রইব ডিমান্ড কথা মানে আপনি আর একটা দেখিয়ে দিব আমার ভিডিও তুমি তো বিবার সকল এই জায়গার মধ্যে আইলে আপনি বিয়ার কাপড় তনে লইয়া একদম অল কমপ্লিট সামান আপনার যতটুক লাগে সব কুন্দা ফাইয়া যাইবা এই দোকানের মধ্যে আইলে দোকানের অ্যাড্রেস কইতে গেলে আমি আপনার তরে দিয়ে দিয়ে আর খোটামণি ক্রসিং করার পরে 8 নম্বর হইয়া যে বাজার আছে ও বাজারের মাইনে পশ্চিম দিকে রাস্তায় বুক গেছে ওনো নিচর গ্রাউন্ড ফ্লোরও তানোর দোকান আমি পুরা বারেকে আপনার তরে দোকানের ফটোটা আমি দেখাইয়া দিব মানে কীরকম তানোর দোকান তো চলো একবার তোরা পারে গিয়া দেখা যাও আর তো দাদাই আমার সামানগুলো প্যাক করে লাগ আর আওয়ার পরেও চুপ দিয়ে যাই গিয়া শেষ
সকলে ওগুলোগিয়া রাস্তা তানোর দোকানের ঢুকবার রাস্তা আর ও ওইলোগিয়া তানোর দোকান দেখতা ফাতার আপনার ইনতে ও দেখুন দুইটা শাটার লাগাইল দোকান আছে ও ডাইরেক্ট গেলেও আপনি খালি নামলেও ইনো স্টেপ আছে তোরা কিয়াল করে নামবা যেও নামই না ইয়া কিয়াল করে নামার বাদেও দাদারে ভাইলিবা ও অন্য দাদার দোকান বুঝছেন ওখান হয়েও আমার ভিডিও আইসকুল লাগে অনু এন্ড করে নিলাম ভিডিও কিলা লাগলো আর আমার মার শাড়িটা কিলা লাগলো একবার কমেন্ট করবা পুচ্চুদ্দি কমেন্ট করবা বুঝছি দিয়ে আমি আপনার ভিতরে রিপ্লাই দিয়ে দিলাম।